1955 সালের 18 এপ্রিল বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন মারা যায়। তার দেহ নিউ জার্সির একটি শবঘরে রাখা হয়। যদিও আইনস্টাইনের শেষ ইচ্ছে ছিল তার মারা যাওয়ার পর আনুষ্ঠানিকতা সঠিকভাবে সম্পন্ন হোক, কিন্তু প্যাথোলজিস্টরা তাতে বাধা দেয়। এত বড় বিজ্ঞানের মরদেহ এইভাবে মাটি চাপা দিয়ে নষ্ট করতে ক্ষোভ প্রকাশ করে। এরই মধ্যে একজন প্যাথোলজিস্ট কেবল আইনস্টাইনের মাথার ব্রেনই না, তার চোখ দুটোও খুলে চুরি করে নিয়ে যায়। ডক্টর হার্ভি নামের সে প্যাথোলজিস্ট নিজের কাছে আইনস্টাইনের ব্রেন রেখে চোখ দুটো আইনস্টাইনের চোখে ডক্টরের কাছে পাঠিয়ে দেয়। পরে সেগুলোকে নিউ ইয়র্কে সংরক্ষণ করে রাখা হয়। এদিকে বিজ্ঞানের কল্যাণে ডক্টর হার্ভি আইনস্টাইনের ব্রেনকে 240 টুকরো করে আর বিশ্বের বিভিন্ন বিজ্ঞানীর কাছে স্লাইড আকারে পাঠিয়ে দেয়। সেখানে পাঠানো বিভিন্ন স্লাইডের মাধ্যমে জানা যায়, সাধারণ মানুষের আইকিউ লেভেল যেমন 90 থেকে 110 থাকে, সেখানে আইনস্টাইনের ছিল 160 থেকে 190 পর্যন্ত। আইনস্টাইনের মস্তিষ্ক সাধারণ মানুষের থেকে ছোট হলেও তার মধ্যের একটি অংশের নাম ছিল ইনফেরিয়ার প্যারাইটাল, যেটার পরিমাণ তার মস্তিষ্কে ছিল 15% বেশি। মজার বিষয় হচ্ছে, মস্তিষ্কের এই অংশ ভাষা আর গণিতের জন্য ব্যবহার করা হয়। সিলভিয়ান ফিশার নামের একটা ফাটল সবার মস্তিষ্কে থাকে, কিন্তু ছিল না আইনস্টাইনের মস্তিষ্কে। এমনকি লিপোফুসিল নামের একটা পদার্থ না থাকার কারণে 76 বছর বয়সেও আইনস্টাইনের ব্রেন একজন 25 বছর বয়সের যুবকের মতো ছিল। ডক্টর হার্ভি এত গবেষণার এক পর্যায়ে কোনো এক অজ্ঞাত কারণে আইনস্টাইনের ব্রেনের একটা অংশ একটি রুমে 40 বছর সংরক্ষণ করে রাখে। তারপর ন্যাশনাল মিউজিয়াম অফ হেলথ অ্যান্ড মেডিসিনে পাঠিয়ে দেয়। আর এভাবেই এখন বিশ্বের বিভিন্ন মিউজিয়ামে বিভিন্ন জায়গায় আইনস্টাইনের ব্রেনের আরও অনেকগুলো স্লাইড জমা আছে।